সহযোগিতা করেছি গোটা রাজ্যের মানুষ দেশের মানুষ তো চাইছে এই ধরনের নারকীয় নৃশংস যে ঘটনা একটা সেফেস্ট প্লেসে একজন ডাক্তার তার নিজের এলাকাতে তার নিজের বাড়িতে তার নিজের হসপিটালে তার নিজের ডিপার্টমেন্টে সে খুন হয়ে যাবে আর সবাই চুপচাপ বসে থাকবে তো কোনো দিন হতে পারে না তার বিরুদ্ধে লড়াইটা চলছে গোটা রাজ্যের ওইদিকে ডাক্তারবাবুরাও লড়ছেন তাদেরও শুনছি নাকি তাদেরও টেন ফেন্ট খুলে দেওয়ার ব্যবস্থা চেষ্টা করছেন আমরা এখান থেকে পরিষ্কার বলছি যদি একটাও হাত পড়ে গোটা রাজ্যের মানুষ কিন্তু ছেড়ে দেবে না যারা প্রতিবাদীদের উপরে আক্রমণ করছেন তারা কিন্তু নিজেরা বুঝে শুনে এই কাজটা করবেন ডাকলে অবশ্যই আসবো নির্যাতিতা দোষীদের শাস্তি চাই সেই শাস্তি দেওয়াতে যদি তদন্তের কোনো কাজে কোনো সাহায্য আমাদেরকে করতে হয় আমরা করব এবং ডে ওয়ান থেকে আমরা এই দাবিতে রাস্তাতেও রয়েছি সাধারণ মানুষের কাছেও আমাদের এই একই আপিল যে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় থাকুন কারণ এটা কোথাও না কোথাও শেষ হতে হবে সেটা তো ওনারা ঠিক করবেন একটাও যদি আঁচড় পরে আন্দোলনকারীদের উপরে ডাক্তারদের উপরে তার লড়াই চলবে মানুষ ছেড়ে দেবে না কাউকে ছেড়ে দেবে না মানুষ মানুষ বুঝে নেবে পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় আছে ডাক্তারবাবুদের উপরেও যদি কোন রকম আক্রমণ হয় কেউ ছেড়ে দেবে না আমরা তো বলছি কাউকে ছেড়ে দেওয়া হবে না যদি ডাক্তার বাবুদেরকে বা কোনো আন্দোলনকারীদেরকে কেউ যদি রকম ভাবে হ্যাকেল আক্রমণ করে তাদেরকে কাউকে কোথাও ছেড়ে দেওয়া হবে না আইনিগত রাস্তাতেও চলবে আর লড়াইয়ের ময়দানে লড়াইয়ের রাস্তাতেও এই লড়াই চলবে আরেকটা যেটা বলা হচ্ছে যে সরকার এতগুলো পদক্ষেপ নেওয়ার পরে একটা বৈঠক হয়েছে তারপরেও কর্মবিরতিতে দোষীরা শাস্তি পেল রেপিস্টরা শাস্তি পেল মার্ডাররা শাস্তি পেল অভিযোগ যারা টেম্পারি যারা তথ্য প্রমাণ টেম্পারিং করার চেষ্টা করলো করলো তারা শাস্তি পেল কিসের ব্যবস্থা কিসের ব্যবস্থা কিসের ব্যবস্থা হচ্ছে তাহলে তাহলে ব্যবস্থাটা কিসের হচ্ছে কোন সমাধানের পথে এগোচ্ছে অভিযোগ টেম্পারিং তথ্য প্রমাণ টেম্পারিং কারা করলো রাজ্য পুলিশ করেনি সদ্য কলকাতায় পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন মনোজ বর্মা এবং দায়িত্ব নিয়ে একসানে তিনি কাশীপুর সিথি থানা ঘুরে টালা থানায় গিয়েছেন সিবি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ময়ূক একের পর এক থানায় যাচ্ছেন সিপি মনোজ বর্মা আজ সারাদিনে তার কি কি কর্মসূচি রয়েছে হ্যাঁ দেখো এই মুহূর্তে আমরা টালা থানায় রয়েছি মিনিট পাঁচেক আগে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি টালা থানাতে আসেন প্রথমে তিনি স্মৃতি থানাতে যান থানায় গিয়ে তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন সেখান থেকে টালা থানায় এসেছেন এখানে নতুন ডিসি নর্থ দীপক সরকার যিনি শিলিগুড়ি পুলিশ ডিসি ডিসি ইস্ট ছিলেন গতকাল সন্ধ্যাবেলা তিনি নর্থে চার্জ নিয়েছেন অভিষেক গুপ্তাকে সরানোর পর এই ডিসি নর্থও কিন্তু এই মুহূর্তে সিথি থানায় রয়েছেন তালা থানায় রয়েছেন এবং টালা থানার অফিসার ইনচার্জ অ্যাডিশনাল অফিসার ইনচার্জ লালবাজারের ডিসি ট্রাফিক সহ সিনিয়র অফিসাররাও এই মুহূর্তে তালা থানাতে কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে মিটিং করছেন আমরা ছবিটা দেখাবো মিনিট পাঁচেক আগে মনোজ ভার্মা কলকাতার নতুন পুলিশ কমিশনার তিনি কিন্তু তালা থানায় এসেছেন তালা থানা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট এই সময় কারণ দেখো আরজিকরের ঘটনায় তালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মন্ডল তাকে গ্রেফতার করেছে সিবিআই গতকাল যেটা সরকারি নিয়ম আটচল্লিশ ঘন্টার বেশি যদি কোনো সরকারি আধিকারিক তিনি অ্যারেস্টেড থাকেন সেক্ষেত্রে ডিপার্টমেন্টটাকে সাসপেন্ড করে ঠিক সেই কারণেই টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মন্ডলকে কলকাতা পুলিশের তরফ থেকে সাসপেন্ড করা হচ্ছে যদিও কলকাতা পুলিশের একটা সেকশন মনে করছে যে এই গোটা ঘটনায় অভিজিৎ মণ্ডলে কোনো ইনভলভমেন্ট ছিল না তারা সেই দাবি করছিলেন এডিশনাল সিপি ফোর ভি সালমান নিশা কুমার অভিজিৎ মণ্ডলে বাড়ি গিয়েও একই দাবি করেছেন যে তার কোনো ইনভলভমেন্ট নেই সেই জায়গায় এই মুহূর্তে অ্যাডিশনাল ওসি শ্যাম্পুকুর মলয় দত্তক তিনি টালা থানার অফিসার ইনচার্জের চার্জে রয়েছেন এবং এই সময়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মার থানায় আসা থানার আধিকারিকদের সঙ্গে কথা বলা এই বিষয়টি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ তাদের মনোবল বাড়ানো এটা এটাই মনে করছেন কলকাতা পুলিশের আধিকারিকরা ঠিক সেই জায়গা থেকেই সিপিআই মুহূর্তে টালা থানায় এখান থেকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তার যাওয়ার কথা রয়েছে ধন্যবাদ